22 তারিখে তীব্র তাপপ্রবাহ থাকছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান এই জেলাগুলি। 23 তারিখও একই রকম কন্ডিশন থাকার সম্ভাবনা। 24-এ আরেকটু স্প্রেডটা বাড়বে, এই জেলাগুলোতে থাকবেই, তার সাথে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলোতেও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে 24-এ। 25-এ আরেকটু তাপমাত্রা বাড়বে, যে জেলাগুলো 24-এ বলা হলো তার সাথে আরও অ্যাড হবে পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর চব্বিশ পরগনা। অর্থাৎ 24 থেকে 25-এ ধীরে ধীরে আরও তীব্র তাপপ্রবাহের জেলাগুলো মানে বাড়তে থাকবে। কলকাতার ক্ষেত্রে তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে। 22 থেকে 23 গরম অস্বস্তিকর ওয়েদার, তাপপ্রবাহের কন্ডিশন হয়তো সরাসরি স্যাটিসফাই হবে না, কিন্তু অস্বস্তিকর ওয়েদার থাকবে। 24 তারিখ থেকে 26 তারিখ কলকাতার ক্ষেত্রেও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। হ্যাঁ, ওয়ার্নিং বলতে তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহেরই ওয়ার্নিং থাকছে আপাতত। মেনলি জলীয় বাষ্পের প্রবেশ এই সময় স্বাভাবিক যেটা থাকার কথা, যেটা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ করে, সেটা অনেকটাই কম রয়েছে। কারণ উত্তর পশ্চিম বা পশ্চিমের হাওয়া অনেকটা স্ট্রং রয়েছে, অনেকটা শক্তিশালী রয়েছে, যে কারণে যে হাওয়াটা অনেকটা শুষ্ক, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করলে তখন জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে বেশি থাকে। তো শুষ্ক আবহাওয়া থাকার কারণে এবং সেই সাথে এপ্রিল মাসে ডে টেম্পারেচার এমনি নর্মালি বেশি থাকে, সেই সাথে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা কমে গেছে, এর প্রভাবেই এই তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সাথে যদি দেখা যায় বৃষ্টিপাত সেরকম কিছু থাকছে না বা কালবৈশাখী থাকছে না, অনেক দিন একটা ড্রাই স্পেল চলছে, যে কারণে গরমটা অনেকটা বেড়ে গেছে। না, সর্বকালীন রেকর্ড না, এখনও পর্যন্ত এপ্রিল মাসে কলকাতায় 40 ক্রস করেছে 3 দিন, 19 থেকে 21, তার মধ্যে 20 তারিখে ছিল 40.8। লাস্ট 50 ইয়ার্সে যদি দেখা যায় কলকাতার এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা এর আগে রেকর্ড হয়েছে 41.7, সেটা 1980-তে। অর্থাৎ এখন যেটা চলছে এটা যে সর্বকালের রেকর্ড সেরকম কিছু না, এটা মাঝে মধ্যে থাকে তাপপ্রবাহ আমাদের দক্ষিণবঙ্গের জন্য বা কলকাতার জন্য, বা স্পেলটাও কখনো কখনো লম্বা হয়। এবছরও স্পেলটা একটু লম্বা হবে আশা করা হচ্ছে বা পূর্বাভাস রয়েছে, কিন্তু এর আগেও এরকম লম্বা স্পেল চলেছে। 2016 বা 2009 যদি দেখা যায় এপ্রিল মাসে প্রায় কলকাতার ক্ষেত্রে প্রায় 8 দিন মতো অ্যাবাভ 40 টেম্পারেচার গেছে এর আগে। 2023-এ 5 দিন ছিল অ্যাবাভ 40 কলকাতার ক্ষেত্রে। হ্যাঁ, আগামী 7 দিন তাপপ্রবাহের মতো এরকমই কন্ডিশন থাকবে, খুব একটা কিছু ইম্প্রুভমেন্ট নেই। বরং 24 তারিখ থেকে 22-23 হয়তো সামান্য যেটুকু ড্রপ করছে, 24 থেকে সেটাও আবার 1-2 ডিগ্রি আবার বেড়ে যায়। Jewelers মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।